So what is up buddies, welcome back to my channel and ajke video te ami start korteci Minecraft er notun survival series because Minecraft 1.17 update eshe porche and I think amar Minecraft world er moddhe 1.17 update kaj korte ache na so that's why ami notun survival series start korteci to beshi kotha na bole ajke video ta start kora jak. শুরু করার পর আজকে আমার গোল হচ্ছে একটা বেড বানানো অ্যান্ড দুইটা রাত সার্ভাইভ করা কাইন্ড অফ ওকে তো হ্যাঁ আর সামান্য একটু ফার্ম করা লাইক বড় কোনো মানে বড় কোনো ফার্ম না বাট সামান্য কিছু ফার্ম করা অ্যান্ড ফার্স্ট অব অল আমি গাছটা পুরা কাটতে নেই অ্যান্ড পুরা গাছ কাটা যাবে না আমি জানি বিকজ উপরে আরও গুড়ি আছে অ্যান্ড দ্যাটস আমি পুরা গাছ কাটতে পারবো না বাট হ্যাঁ ছয়টা মানে গাছের গুড়ি পেয়ে গেছি অ্যান্ড এই ছয়টা গাছের গুড়ি দেওয়া হচ্ছে আমি প্রথমে গাছটা চালাবো অ্যান্ড আমার কাছে আসছে হচ্ছে ওকে তো আমার কাছে আসছে হচ্ছে 24টা গুড়ি মানে গুড়ি হচ্ছে যাই হোক তো এখন আমি যেটা করবো ক্রাফটিং টেবিল এখানে বসাবো অ্যান্ড দেন আমি হচ্ছে একটা সোর্ড টাইপের কিছুটা বানাই নেবো একটা এক্স বানাই নি আগে বিকজ গাছ কাটার কাজে লাগবে অ্যান্ড তারপর একটা পিকএক্স বানাই আর সোর্ডের দরকার নাই বিকজ এক্সি সোর্ডে কাজ করে দিবে সমস্যা নাই অনেকটা কাজ করে দিবে আর অনেকে আছে যে যারা সোর্ডের বদলে এক্স ইউজ করে আমি জানি না কেন বাট আমার এক্সই ভালো লাগে মানে সোর্ডই ভালো লাগে সরি তো এখন আমরা আরও কিছু গাছ কাটবো অ্যান্ড হ্যাঁ আমি প্রথমে একটা ভেড়া খুঁজতে হবে বিকজ আমার ভেড়া ছাড়া আমি আইমিন সার্ভাইভ করতে পারবো না মানে প্রথম রাতে আমি সার্ভাইভ করতে পারবো না সো ওইখানে দুটো ভেড়া দেখা যেতেছে অ্যান্ড ওই দুটা ভেড়া যদি আমি ভালোভাবে মাইরে ফেলতে পারি তাহলে হয়তো আমি না দুইটা ভেড়া না আরেকটা ভেড়া দরকার আসলে বাট যাই হোক হ্যাঁ ভেড়া আমার শুরু করে দিই অ্যান্ড প্রথমত তো জাস্ট যারা অনেকে মনে করে যে গাছ কাটা প্রথমত মাইনক্রাফট শুরু করতে হয় সো তাদের কিছু বলি যে মাইনক্রাফট শুরু করার জন্য তোমাদের ভেড়া মারতে হবে আগে বিকজ ভেড়া না মেরা তুমি মাইনক্রাফটটা ভালো মতো সার্ভাইভ করতে পারবে না বিকজ তোমার ফার্স্ট নাইট অনেক ভয়ঙ্কর যাবে সো হ্যাঁ যারা মাইনক্রাফট একটু ভালো মতো খেলতে চাও তারা প্রথমে ভেড়া মারলে তোমাদের জন্য ভালো হবে তো প্রথমে আমার কিছু সিডস লাগবে অ্যান্ড সিডস লাগবে ঠিক আছে বাট আমার এখন আশেপাশে কোনো কেপ মানে কেপ খুঁজতে হবে বিকজ মাইনক্রাফটে কেপস অ্যান্ড ক্লিপস আপডেট আসছে আর এখানে আমি ভাবতেছিলাম যে নিচে নিচে মাইন করবো বাট নিচে থেকে আমি কয়েকটা ডার্ট নিয়ে নিই তো তাহলে জাস্ট আমার হ্যাঁ মানে কোনো মোব আক্রমণ করলে আমি উপরে উঠে যেতে পারবো বাস ব্লক তো যাই হোক আমরা এখন আরও কিছু গাছ কাটবো বিকজ গাছ কোথায় ও পিছে গাছ আসছিলো তা গাছ কাটতে যাবো না আমার জাস্ট আর একটা ভেড়া খুঁজতে হবে অ্যান্ড আমার ক্ষুধাও লাগতে পারে একটু পরে সো দ্যাটস আমার কিছু পশু পাখিও মারতে হবে সো এখানে একটা গরু দেখা যেতেছে তো একটা গরু মারা যায় তো এখানে একটা ও পিছে একটা ছাগল মানে ভেড়াও দেখা যেতেছে বাট আমি এখনও মাইনক্রাফট 1.17 আপডেটে কোনো ছাগল দেখতে পারলাম না অ্যান্ড আরে মারতে পারলাম জাস্ট আমি ভেড়াটারে মাইনা নিই বিকজ ইয়াহ এন ভেড়া মরলো অ্যান্ড হ্যাঁ আমার কাছে এখন তিনটা উল এসে গেছে অ্যান্ড আমি ভাবতেছি এখন আমি একটা বেড বানাই ফেলবো বিকজ বেড না বানাইলে আমি আইমিন এই উল দিয়ে আমার কোনো কাজ নাই সো ইয়া আর যারা মানে ছাগল পাও না তারা চাইলে স্পাইডার মাইরা বেড বানাতে পারো হ্যাঁ মাইনক্রাফট 1.17 আপডেটে অনেক কিছুই আসছে কেপের মধ্যে সেখানে একটা বড় সড় কেপ দেখা যেতেছে আই থিঙ্ক এই কেপটা সুন্দর আছে মানে এই কেপটা অনেক ডিপ অ্যান্ড অনেক বেশি স্ক্যারি বাট আমার নিচে যাওয়া যেতে পারে আমি আগে স্টোন পিকেক্স দিয়ে মানে মানে স্টোন আগে মাইন করে নিই বিকজ আমার স্টোনের জিনিসগুলো লাগবে অ্যান্ড স্টোনের জিনিস ছাড়া আমি সার্ভাইভ করতে পারবো না বিকজ ইউনো স্টোন অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস স্টোন ছাড়া আমি আয়রন মাইন করতে পারবো না অ্যান্ড আয়রন নাই মাইন করলে আমি অন্য কিছু করতে পারবো না তো হ্যাঁ আমি চাইলে উড দিয়ে আয়রন মাইন করতে পারি বাট স্টোন ইজ মোর প্রিফারেবল আই গেস যাই হোক আমরা এখান থেকে মাইনিং করবো অ্যান্ড কিছু মানুষ আরে 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 তুই এখানে কী করছিস দূর আচ্ছা আচ্ছা বাচ্চি ও মাই গড আমি অনেক ভয় পেয়ে গেছিলাম সিরিয়াসলি ওকে যাই হোক আমি এখান থেকে একটু আলো করে নিই অ্যান্ড স্কেলেটন একটা আসে এখানে আমি দেখে ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে আসছে সো যাই হোক আমি হ্যাঁ নিজের একটু সিকিউর করে নিলাম ও জাস্ট তোমার অনেক ওয়েট ফিল করতে আসছে এত ল্যাগের জন্য বাট প্লিজ এই ল্যাগটা মাইনা নাও বিকজ 1 GB আমার ফোনে খেলি অ্যান্ড ওকে যাই হোক আমি এখন একটু খাবার খাই নিই অ্যান্ড নাও আমি ভাবতেছি যে আমার যে গরুর মাংস আছে গরুর মাংসটা আমি হচ্ছে পাকাইতে দেবো বিকজ হ্যাঁ আমার ভেড়ার মাংস তো লাইক শেষ হয়ে গেলো বাট গরুর মাংস আমি চাইলে পাকাইতে দিতে পারি সো হ্যাঁ আমি এখন গরুর মাংস পাকাইতে দেবো অ্যান্ড তার আগে আমি গেমটাকে স্মুথ করে নিই ও মাই গড রাত হয়ে যেতেছে অ্যান্ড আমার এখন ঘুমাইতে হবে ও ওয়া ওইটা কি আমি কিছু দেখলাম পাইলাম না কই কালো ওকে সো ওখানে একটা মাছ দেখছি নতুন জাতের আমি জানি না যাই হোক আমি এটার কাছ থেকে দেখি সিট পাইনি কি আরে সিট পাইলাম না যাই হোক আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার গরুর মাংসটা হচ্ছে পাকাইতে দেবো
তো রাশে যেতেছে অ্যান্ড ফার্স্ট অফ অল আমি গরুর মাংসটা পাকাইতে দিই বিকজ লাইট সোর্স হয়ে যাবে অ্যান্ড মুভস আসবে না কাইন্ড অফ অ্যান্ড এটা কাইন্ড অফ টিপস অ্যান্ড ট্রিক্সের টাইপের সো দেখতেছো তো লাইটের সোর্স হয়েছে অ্যান্ড কাইন্ড অফ আমি এখন ঘুমাইতে পারতেছো বিকজ আই মিন আমার বাসাটা এখন কমপ্লিট হয় নাই আমি জানি আমি অত ভালো হয় নাই তো কাইন্ড অফ আমি এই জায়গাটাকে পূরণ করে দিই তাছাড়া মুভস আসতে পারে আর ইয়া আমি অনেক বেশি ভয় পেয়ে আছি যে কারণ গাইস দেখো এখানে আমার বাসা যে অবস্থায় আছে মুভসরা ইজিলি দেখে ফেলতে পারবে তো কাইন্ড অফ আমি নোট টাইপের বাসা বানিয়েছি অ্যান্ড দেখতে অনেকটা উইয়ার্ড লাগতেছে বাট কি আর করার ভাই গরিব মানুষ আর কি করবা তো যাই হোক এখন আমাদের আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার কিছু সিডস লাগবে আর তাছাড়াও কিছু উডস লাগবে অ্যান্ড উডস আর আমি বাসার ডেভেলপমেন্ট করতে পারবো না তো ফার্স্ট অফ অল আমার কিছু উডস লাগবে অ্যান্ড অলসো কাইন্ড অফ এটা কি আমাদের নতুন গাছ সো একটা গাছ দিবে যে গাছের মধ্যে ফুল আছে সো ওই গাছটা নাই এখানে তো পাইলে ভালো হইতো আমি একটু দেখতে পারতাম সো এখান থেকে আমি সিডস লাগবে বেশি বেশি বিকজ আমার একটা ফার্ম বানাইতে হবে কাইন্ড অফ মানে ছোটোখাটো একটা ফার্ম বানাইতে হবে বানাইলেই হয়ে যাবে আর ইয়া ফার্ম বানানোর জন্য আমার আগে কিছু উডস লাগবে বিকজ আমার একটা হো বানাইতে হবে হ্যান্ড হো দিয়ে আমি আই মিন ফার্ম বানানো স্টার্ট করে দেবো সো হ্যাঁ দুই তিনটা উড হলে হয়ে যাবে বাট আমি এখানে গাছের সব উড কেটে নেবো বিকজ কোনো গাছের ফ্লোটিং রাখা যাবে না সো এটা আমাদের মাইনক্রাফ্টের ক্রিয়েটর প্রোগ্রাম বলে যে কোনো গাছের ফ্লোটিং রাখা যাবে না বাট কেন রাখা যাবে না সেটা কখনো বলে না বাট যাই হোক ফ্লোটিং রাখবো আমি ফ্লোটিংয়ে রেখে চলে যাবো আর আমার এখন লাগবে আরও কিছু সিডস বিকজ সিডস ছাড়া আমার ফার্মিং কোনোভাবে পসিবল না তো হ্যাঁ আমার এইখানে আশেপাশে অনেক সিডস আছে মানে অনেক গাছের পাতা আছে অ্যান্ড এখানে কোনো সিডস নাই মানে তিনটা সিডস আছে অনলি সো আমি এখানে মোট হচ্ছে 20টা সিড দেওয়া একটা ফার্ম বানাতে চাইতেছিলাম তো বাট আমি হচ্ছে এক সাইডে 10টা আর এক সাইডে 10টা এইভাবে করে বানাতে চাইতেছি বাট এখানে দেখতেছি অনেকগুলো গ্রাস আছে অ্যান্ড এই গ্রাস দিয়ে আমি সিড পাবো সো এটা পরে নিব না আগে আমার আগে হোটা বানিয়ে নিতে হবে বিকজ হ্যাঁ আমার ঘরের মধ্যে কোনো কিছু করা হয় নাই সো আমার খাবারও অলমোস্ট শেষ আমি জানি না কী করবো এত কম খাবার নিয়ে সো আশেপাশে একটা গাছ বসা দিলে ভালো হইতো বাট যাই আমরা এখন হো বানাবো বিকজ হো মানে হো সারা ফার্মিং করবো ইম্পসিবল যাই হোক কিন্তু একটা হো বানাই নি অ্যান্ড স্টোনের হোই বানাই তাছাড়া উড খরচ হবে শুধু শুধু আর স্টোনের হো ইজ বেটার কাইন্ড অফ আমি জানি না আর আর কেউ আমার একটা জিনিস বলো যে ডায়মন্ডের হো আর কী কাজ আমি জানি না ডায়মন্ডের হো অ্যান্ড নেদারাইটের হো আমি অলওয়েজ স্টোনের হো ইউজ করি কাইন্ড অফ এখানে 5টা ব্লক ফার্মিং করবো সো 1, 2, 3, 4, 5 সো 5 ব্লক ফার্মিং করবো অ্যান্ড তাছাড়া আমার সিডস শেষ এখন আমার আরও সিডস লাগবে সো আমি ভাবতেছি এই সাইডও করবো সো আই মিন এই যে এইভাবে করে 5টা তো এভাবে করে আমি এখানে হচ্ছে 10টা হবে সো 10টা ব্লক হবে সো হ্যাঁ এই পর্যন্ত সো হ্যাঁ এই পাশে 10টা হবে আর এই পাশে আরও 5টা হবে তাহলে 10টা মানে পুরো 20টা উইড পেয়ে যাবো যদি আমরা ফার্মিং করতে পারি তো শিট এটা কী হইলো তো যাই হোক আমি এটা আমি ডার্ট বানিয়ে দিলাম অ্যান্ড না আমার কিছু সিডস লাগবে অ্যান্ড সিডস ছাড়া আমি কিছু করতে পারবো না সো ইয়াপ গাইস আজকে ভিডিও এটুকুই অ্যান্ড ভালো লাগে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমার চ্যানেলে অনেক নতুন কিছু আসতেছে সো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করলে আমার সব ভিডিও দেখতে পারবা সো টাটা